السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. فقال تعالى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين. صدق الله العلي العظيم وصدق نبيه الكريم. جناب صدر جلسة وحضرات علماء الكرام وحضرات হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, সেবা সংস্থার দায়িত্বশীল এবং সদস্যগণ, আমি এই সংস্থা সম্পর্কে বিস্তারিত জানি না। এখন চা খাওয়ার মধ্যে কিছু কিছু কথা আমার শোনার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এর দ্বারা ব্যাপক খেদমত নেন এবং হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে স্বপ্ন বারবার তিনি বলতেন সেই কথাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। প্রত্যেকটা গ্রামে 66,000 গ্রামে 66টা মক্তব হবে। মক্তব হলো মূল জিনিস। বড় বড় মাদ্রাসায় যেটা পড়ানো হয় তা তো ফরজে কেফায়া, ফরজে কেফায়া, মৌলানা মুক্তি হওয়া ফরজে কেফায়া। আর মক্তবে যে তালিমটা দেওয়া হয় এটা সবার জন্য বাধ্যতামূলক। আর মক্তব মানে এই না শুধু বাচ্চারা নাবালকরা পড়বে, তা না। প্রত্যেকটা মক্তবে কোন একটা সময় থাকতে হবে, যে সময় বয়স্ক লোকেরাও পড়বে। বাচ্চারা তো সারাদিন পড়বে, আধা ঘন্টা এক ঘন্টা বয়স্করাও পড়বে। অর্থাৎ যে মহল্লায় মক্তব থাকবে সেই মহল্লার সকল নারী পুরুষ তারা ওই মাদ্রাসার ছাত্র।
কেউ সারা দিনের ছাত্র, কেউ এক ঘন্টার ছাত্র, এটা জরুরি, এটা জরুরি, আল্লাহ তৌফিক দান করেন। হাফিজুর রহমাতুল্লাহ আলাই উনি আমার উস্তাদ, শিক্ষক এবং আমার প্রথম শায়খ। আমি দাওরায়ে হাদিসের পাঁচখানা হাদিসের কিতাব, একটা দুটা না, অন্য হুজুররা তো একটা করে পড়াইতো, ওনার কাছে পাঁচখানা কিতাব পড়েছি এবং ওনার সাথে ইসলাহী সম্পর্ক ছিল, বায়াতের সম্পর্ক ছিল। ওনার খানকায় আল্লাহ তাআলা 40 দিন আমাকে রাখছিলেন, উনি সাথে করে আমাকে এবং আমাদের রহমানিয়ার মহতামে মাওলানা হিফজুর রহমান, আমরা দুজন ছিলাম, আমাদেরকে সাথে করে ওনার নিজের যে গ্রামের বাড়ি লুধুয়া সেখানেও নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বহুত মহব্বত ছিল এবং ওনার নির্দেশেই আমরা হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাই তার হাতে বয়াত গ্রহণ করেছি। এটা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই সরাসরি নির্দেশ। আমরা ওনাকে চিনতাম না। আবরারুল হক নামে যে মাওলানা থানবীর কোন খলিফা আছে তা জানতাম না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই হজের মৌসুমে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন উনি দাওয়াত করে আসছেন যে আপনাকে বাংলাদেশ আসতে হবে। ওনার বাড়ি হল ভারতের উত্তরপ্রদেশ লখনউ থেকে আরো 2 ঘন্টা সামনে হরদই জেলা, সেখানে ওনার জেলা শহরে ওনার বাড়ি, মসজিদ, খানকা, মাদ্রাসা, মেহমানখানা অনেক কিছু। উনি বাপের থেকে যা সম্পত্তি পাইছিলেন, ওনার আব্বাও হযরত থানভী সাহেবের মুরিদ ছিলেন, তার থেকে যা কিছু পাইছিলেন পুরাটাকে উনি পরিকল্পিত ভাবে দিনের কাজে লাগাই দিছেন। আলহামদুলিল্লাহ। তো হাফিজ হুজুরের দাওয়াতে তিনি বাংলাদেশ সফরে আসছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিজের খানকায় রাখছিলেন, কামরাঙ্গিসর যে খানকা এই খানকায় রাখছিলেন, রেখে আমাদেরকে আদেশ করছিলেন, দেখো আমি তো বুড়া হয়ে গেছি, আল্লাহ কখন ডাকবেন, তো আমি আমার পীর ভাইকে দাওয়াত করে আনছি, তোমরা যারা আমার মুরিদান আছো সব ওনার কাছে বায়াত হয়ে দাও, সব বায়াত হয়ে দাও। এটা যে হাফিজুর রহমাতুল্লাহ কত বড় এখলাস, কত বড় দূরদর্শিতা, কল্পনা করতেও হয়রান লাগে, কারণ ওনাকে প্রায় লোক মনে করত খুবই সাদা সিধা মানুষ, কোন চিকন জিনিস বুঝেন না, এর একটা ধারণা অনেকে ছিল, এটা ভুল। এই একটা ঘটনা তার প্রমাণ। এখলাস কেমনে হল যে নিজের খানকায় আর এক পীরকে বসায় নিজের মুরিদানকে তার কাছে মুরিদ হইতে বলা, এটার কেউ নজির দেখাইতে পারবে,
এরকম আরো ঘটনা কেউ দেখাইতে পারবে? উনি করে গেছেন, উনি এটা করে গেছেন মুরিদানের মহাব্বতে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, এনারাই আমাদের পূর্বসূরী, আমাদের আকাবির, আমাদের মুরব্বী। ইখলাস রেখে গেছেন, এর কোনো জুড়ি নেই। আর দূরদর্শিতা কেন কইলাম? উনি চিন্তা করলেন আমি চলে গেলে আমার কাছে হাজার হাজার লোক বায়াত, আমার সাথে পরামর্শ করে চলে, আমি চলে গেলে এরা মিসকিন হয়ে যাবে, এরা মুরব্বি হারা হয়ে যাবে। উনি আর যোগ্য লোক দেখতেছিলেন না। এই জন্য এদেশের ওলামারা যাতে মুরব্বি হারা না হয়, তাই তিনি এই ব্যবস্থাটা করেছিলেন। এর দ্বারা কি ওনার দূরদর্শিতা বুঝে আসে না? তারা অনেকে সাদা সিধা মনে করে, তারা ভুল করে, ভুল করে। ওরা সাদা সিধা উনি না, উনি গভীর বুদ্ধির মানুষ। এর অনেক ঘটনা আমার কাছে আছে যা আমি এখন বলতে চাচ্ছি না। যেমন উনি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করছিলেন আমাদের কমি লাইনে, কেউ দাওরা হাদিস পড়ে ফেলল, এক মাদ্রাসায় চাকরিতে ঢুকে গেল, এই চলে আসতেছিল। কিন্তু আসলে কিভাবে পড়াইতে হবে সেই প্রশিক্ষণ তার নেওয়া হইতো না, স্কুল কলেজে বাধ্যতামূলক, শুধু পাশ করলে চাকরি হবে না, টিচার্স ট্রেনিং নিতে হবে, এটা আমাদের লাইনে ছিল না। এটা হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাই কামরাঙ্গসার মাদ্রাসায় চালু করেছিলেন এক মাসের কোর্স। সেই কোর্সে যাদেরকে শিক্ষক নিছিলেন সব বড় বড় মুরব্বী, হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব যিনি এখন শায়িত আছেন যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদের পাশে, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আশেক ভক্ত, তাকে নিছিলেন। তারপরে নোয়াখালীর মাওলানা সাব্বির আহমদ সাহেব, উনি এখনো হায়াতে আছে, নবু সরবে ট্রেনিং করে, ওনাকে নিছিলেন। ওলামা বাজার মাদ্রাসার শাইখুল আদব মাওলানা নুরুল ইসলাম সাহেব, তাকে নিছিলেন। এরকম সব পুরানা পুরানা ঝানু ঝানু লোকরা নিছিলেন। আর কম বয়সের মধ্যে শুধু আমি সুযোগ পাইছিলাম, আমার উপরে ওনার একটা বিশেষ দৃষ্টি ছিল। তা না হলে আমার বয়স তখন খুব বেশি হলে 23-24, আমি তখন লালবাগে মাত্র 2 বছর শিক্ষকতা করছি, লালবাগে পড়ছি, আল্লাহ সেখানে আবার শিক্ষক বানাই দিছেন। তো ছাত্ররা আমার সম্পর্কে ভালো মন্তব্য করত, আরো কিছু থাকতে পারে। হাফেজুজুর আমাকেও ওই প্রশিক্ষণের একজন উস্তাদ হিসেবে নিছিলেন। তো ওনার হায়াতে আমি প্রায় 2-3 বছর পর্যন্ত আমি এই দায়িত্ব পালন করছি।
এই দায়িত্ব পালন করছে। এক রমজানে এতেকাফ হল একদম দক্ষিণ পশ্চিম কোণে, দক্ষিণ পশ্চিম কোণে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহ। দ্বিতীয় সিট চরমোনাইয়ের মরহুম পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ। তিন নম্বর সিট এই গুনাগার বান্দার। চার নম্বর সিট রহমানিয়ার মোহতামিম মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবের সাহেবজাদা মাওলানা হিফজুর রহমান, উনি হাফিজুজের ভাগ্নে ভাগ্নে, উনিও হুজুরের কাছে মরিদ ছিলেন। অনেক ঘটনা আছে, আমি সামান্য কিছু ইঙ্গিত করলাম। তো কিছু ভাই ওনার যে মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেসব কাজ উনি করতে চাইতেন করেও গেছেন, সেই কাজটা ধরে রাখার জন্য, সেই কাজটাকে আগায় নেওয়ার জন্য ওনার সেই বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য কিছু ভাই আগায় আসছেন, জান মাল নিয়ে আগায় আসছেন। আল্লাহ তাদের জানে মালে হায়াতে ইজ্জতে ঔলাদে সব কিছুতে বরকত দান করেন, এবং ওনারা হাফিজ হুজুর রহমাতুল্লাহ মিশনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এক নম্বর কথা হল, তারা নিয়ত করবেন নিজেকে পাক্কা মমিন বানানোর, নিজেকে পাক্কা মমিন, আমার ভিতরে আমার জানা মতে দিনের দিক দিয়ে কোন ত্রুটি না থাকে। তাদের এক নম্বর কাজ এটা, এটাই কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি। এর জন্য আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদারগণ, তোমাদের জন্য জরুরি নিজের ফিকির করা। তোমার ইমানের ফিকির করো, তোমার ইমান মজবুত হয়েছে কিনা, তোমার ইমানের মধ্যে কোনো গলত আছে কিনা, তোমার ইমানের মধ্যে কোনো শেরেক মেশানো আছে কিনা, ইমানের মধ্যে কোনো শেরেক থাকলে ওই ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কোনো কাজে আসবে না। দুধের চেনা পড়লে তখন সব দুধ নষ্ট হয়ে যায়, ইমানের শেরেক থাকলে পুরো ইমান নষ্ট হয়ে যায়, এটা জানতে হবে। এর জন্য ইমানের উপরে যেসব কিতাব লেখা হয়েছে এগুলো পড়লে বোঝা যাবে যে আমার ইমানের মধ্যে কোন শিরিক আছে কি না। বিশেষ করে যারা মাজারের সাথে সম্পৃক্ত, এরা তো অনেক শিরিক করে, মাজারে সিজদা করে, মাজারে তওয়াফ করে, মাজারে প্রার্থনা করে, মাজারে মান্নত করে, বিভিন্ন জরুরত মাজার আল্লাহর কাছে পেশ করে, আমাকে ছেলে দাও, এই করো সেই করো,
এর প্রত্যেকটা শেরেক সে যত কালেমা পড়ুক, 100 বার হজ করুক, কোনো দাম নেই, সব মাটি। শেরেক থাকলে সব মাটি। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন কারিমের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কুফর বা শিরক এটাকে কখনো ক্ষমা করবেন না। এইটা বাদ দিয়ে আর যত গুনাহ আছে এটা আল্লাহ যার জন্য চান যখন চান আল্লাহ মাফ করে দিতে পারেন, দেন। কুফুর আর শিরককে মাফ করেন না। কুফুর হল আল্লাহকে অস্বীকার করা, শিরক হল আল্লাহকে মানা কিন্তু তার সাথে আবার অন্যকে শরীক করা। তারা মনে করে দুনিয়াতে যেমন একজন রাজা থাকে আর তার অনেকগুলো কি থাকে, উজির নাজির থাকে। হ্যাঁ, তারাই রাজার কাজগুলো করে। এরপর কিয়াস করে অনুমান করে তারা বুঝছে আল্লাহ এরকম, তিনি হলো রাজা, তো তার অনেক উজির নাজির আছে। এজন্য ইহুদিরা দুই খোদা মানে, তো দ্বিতীয় জন ওনার উজির নাজির। খ্রিস্টানরা তিন খোদা মানে, হিন্দুরা 36 কোটি দেবতা মানে, 36 কোটি। তুলসী গাছ তাদের দেবতা, পাহাড় তাদের দেবতা, নদী তাদের দেবতা, বট গাছ তাদের দেবতা, গরু তাদের দেবতা। এই গরু রক্ষা করার জন্য ইন্ডিয়ায় কত মানুষকে শহীদ করা হয়েছে। এমন জিনিসকে যারা দেবতা মানতেছে যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে দেবতার আন্ডারে যারা আছে তাদেরকে কি রক্ষা করবে? আল্লাহ কোরআনে আজীব উদাহরণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতামিউ, ইয়া আইয়ুহান্নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা, আল্লাহ বলতেছেন আমি একটা তাদের দেবতার উদাহরণ দিচ্ছি। কি উদাহরণ? তারা যে দেবতাকে দুধ কলা দেয়, আরো কত বৃষ্টি দেয়, দেবতা তোর খায় না কিছু, ওই কতক্ষণ দিয়ে রাখে, পরে তারাই খেয়ে ফেলে, এখন মহাপবিত্র হয়ে গেছে, তাদের ধারণা বরকতময় হয়ে গেছে। তো আল্লাহ বলতেছে এই যে দেবতার সামনে দুধ কলা রেখে দিল, কোন মশা বা মাছি এই দুধ কলার থেকে কিছু যদি খেয়ে যায়, কিছু খেয়ে যায়, তো ওদের দেবতা সে ওই মশা মাছি থেকে তার জন্য যে ভোগ দেওয়া হয়েছে, হ্যাঁ, মিষ্টি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, এগুলোকে রক্ষা করতে পারে না। তাহলে তাদের দেবতা মশা মাছি থেকেও দুর্বল, মানে পারলো না কেন, দিছে তো দেবতার জন্য, খেয়ে গেল মিস্টার মাসি,
উনি কিছুই করতে পারলেন না, আবার উনি দেবতা। আল্লাহ হেদায়েত না দিলে কিছুই করার নেই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله 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 الله أكبر الله أكبر الله أكبر আগে দুরূদ শরীফ পড়ি তারপর দোয়া পড়ি। اللهم صل على سيدنا محمد النبي الأمي اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آتي محمدا الوسيلة والفزيلة أبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد ভাই বললেন যে পেরেশানি হওয়ার কিছু নেই, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যারা মাজারের সাথে সম্পৃক্ত তাদের ইমানে নিশ্চিতভাবে শেরেক আছে, ওই ইমান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের ইমানকে মাপবেন সাহাবায়ে কেরামের ইমানের সাথে, যারটা মিলবে সে জান্নাতি, যার ইমান সাহাবায়ে কেরামের সাথে মিলবে না সে জাহান্নামী, তার কোনো আমল কোনো কাজে আসবে না। ইমান ছাড়া আমল কোনো কাজে আসে না, কিন্তু আমল ছাড়াও ইমান কি হয়, কাজে আসে। শুধু ইমানও যার আছে আল্লাহ তাকে মাফ করতে পারেন, যে মাফ নাও করেন তাহলে অস্থায়ী ভাবে সে দোজকে যাবে, অস্থায়ী দোজকে যাবে। তারপরে ইমানের জোরে বের হয়ে আসবে। নবী রসুল আলাইহিমুসসালাম, উলামা, সুহাদা, হাফেজ এদের সুপারিশে বের হয়ে আসবে।
সর্বশেষ একটা গ্রুপ থেকে যাবে, কোন নবী রসুল আলেম ওলামা তাদের জন্য সুপারিশ করবেন না। বুখারী শরীফের হাদিস, তাদের কোন আমল নেই। নবী রসুল তো গায়েব জানে না, ওই আমল দেখে দেখে বুঝে এর ইমান আছে কিনা। তো তাদের তো আমল নেই, তাদের ইমান বুঝবে কেমনে তারা? এই জন্য তারা রিপোর্ট দেবে, ইয়া আল্লাহ আমাদের জানা মতে কোন ইমানদার আর দোজখে নেই। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, একটা গ্রুপ রয়ে গেছে যাদের কলবের মধ্যে শুধু ইমান আছে কিন্তু তাদের কোনো আমল নেই, যে কারণে তোমরা দেখতে পাও নাই। একটা গ্রুপ রয়ে গেছে। এই কথা বলে স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে দোজখ থেকে বের করবেন। এটা কারো সুপারিশে বের হয় নাই, কিন্তু কোন নবী রসুল আলেম হাফেজ কারো সুপারিশে, স্বয়ং রব্বুল আলামিন বের করতেছেন। হাদিস আসছে তারা পুড়ে একদম কয়লা হয়ে গেছে, সেজদার জায়গাগুলো পড়ে নাই, দুই হাত, দুই হাঁটু, দুই পাও, কপাল, এটা পড়ে নাই। আল্লাহ এদেরকে বের করবেন, করে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা নহর আছে, নদী আছে, এটার নাম হলো নাহরুল হায়াত। নাহরুল হায়াত, তাদেরকে এই নদীতে গোসল করাইবেন। এইখানে গোসল করার সাথে সাথে তারা এমন ফ্রেশ হয়ে যাবে, জাহান্নামে যে এতদিন পুড়ছে তার কোন নিশানা বাকি থাকবে না, একদম ফ্রেশ। এরপর আল্লাহ তাদেরকে বেহেশতে দাখিল করবে, বেহেশতের মধ্যে দাখিল করবেন। তাহলে দেখা গেল ইমান ছাড়া আমলের কোন কাজে আসবে না, কিন্তু আমল ছাড়াও শুধু ইমান এটাও কি হবে, কাজে আসবে। যদিও শাস্তি ভোগ করা লাগতে পারে, সেটাও কাজে আসবে, এবং তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। আর দুনিয়া ও আশরাত আমসালিহা, আর দুনিয়া মানে এক দুনিয়া, ওয়া মানে এবং, আশরাত আমসালিহা এবং আর 10 দুনিয়া, এক দুনিয়া এবং আর 10 দুনিয়া, কটা হলো? 11 গুণ বড়, দুনিয়ার 11 গুণ বড় জান্নাত তাকে দেওয়া হবে শুধু ইমানদার আছে। এত জরুরি, এই জন্য আল্লাহর শরীয়তে ইমানের থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই। যত কোরআন হাদিস আপনি ঘাটেন, তো ইমান থেকে মূল্যবান, ইমান থেকে জরুরি কোন বিষয় আপনি দেখাইতে পারবেন না, কোন আলেম দেখাইতে পারবেন না, জরুরি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তার কোরআনে, নবীজি তার হাদিসে যে জিনিসটা সবচেয়ে জোর দিলেন, আজকে আমাদের সমাজে সেই জিনিসটা সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে যেটা জরুরি সবচেয়ে সেটা উপেক্ষিত। কথাটা বুঝতে চেষ্টা কর, সবচেয়ে যেটা জরুরি, কারণ কোন মসজিদে ইমানের তালিম হয় না, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ইমানের 7টা পয়েন্ট,
প্রত্যেকটার কিছু কিছু ব্যাখ্যা আছে। এর তালিম হওয়া ফরজ, কিন্তু আমার জানা মতে কোন মসজিদে তালিম হয় না। ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, সূরা আকরাত শিক্ষা দেওয়া হয়, কিন্তু ইমানের তালিম হয় না, ইমানের তালিম হয় না। বক্তারা বক্তৃতা করতেছে, তারা ইমান কি জিনিস, কিসে ইমান নষ্ট হয়ে যায়, এই সাবজেক্টে তারা আসতেছে না। যারা কিতাব পত্র লেখে দিনী কিতাব, তারাও এই বিষয়ে কিতাব লিখতেছে না। অথচ এটা সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি এটা। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, তিনি বৃহস্পতিবার শুরুতেও ইমানের পয়েন্ট গুলো আনছেন। আবার ওনার আর একটা কিতাব তালিমুদ্দিন, তার শুরুতে ইমানের পয়েন্ট গুলো আনছেন, এটা দিয়ে শুরু করছেন। সবচেয়ে জরুরি আগে আনছে। আমি ওই কথাগুলোকে সাধারণ মুসলমানদের বোঝার সুবিধার্থে আর একটু সহজ করে একটা কিতাব আল্লাহ লেখা তৌফিক দিয়েছেন, কিতাবুল ইমান। কথা ওইগুলো আল্লাহ থানভি লিখছেন, কিন্তু এটা সবাই নাও বুঝতে পারে। আমাদের বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য সহজ করার জন্য ওটাকে আমি একটু সাজাই গুছায় লিখছি। এই কয়েকটা কিতাবের নাম বললাম, যেটাই আপনার মনে যায় সেটাই মসজিদে তালিম হইতে হবে, আপনার ঘরেও তালিম হইতে হবে। ঘরে বৃদ্ধ বাবা মা আছে না, স্ত্রী পুত্র আছে না, ভাই বোনদের আছে না, বুড়া মানুষরা আসতে পারে না মসজিদে, তাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো ইমানটা তো নিয়ে যেতে হবে, আর কিছু না হোক এই কিতাবে তালিম জরুরি। এই কিতাব প্রত্যেকের ঘরে থাকা জরুরি, এর থেকে জরুরি শরীয়ত আর কিচ্ছু নাই। তো বলতেছিলাম মাজারের সাথে যারা সম্পৃক্ত এদের ইমান তো সেরে কলা। এছাড়াও আরো লোকজন আছে যারা শেরেক করতেছে, যেমন কেউ বলে নবীজি হাজির নাজির, বলে কিনা এদের ইমানও শেরেক মিশানো, এরা কোনোদিনও জান্নাতে যাবে না। কেউ বলে নবীজি নূরের তৈরি, তাও শেরেক। তারা মনে করে আল্লাহ নূর, নূর আল্লাহ কিসের আসলে কেউ জানে না, তো তারা ধরে নিয়েছে নূর, ওখান থেকে এক টুকরা দিয়ে নবীকে সৃষ্টি করছে, তাহলে আল্লাহর অংশীদার হয়ে গেল, এটাও শেরেক। যে কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় নবীজি মানুষ না ফেরেশতা না জিন, কি জবাব দিবে? হ্যাঁ, মানুষ। আল্লাহ মাটির তৈরি মানুষকে তার কুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, নূরের তৈরি ফেরেশতাকে সেকেন্ড ডিভিশন দিচ্ছেন, আগুনের তৈরি জিনকে যারা ইবাদত করে থার্ড ডিভিশন দিচ্ছেন, যে কারণে জান্নাতের মধ্যে নূরের তৈরি ফেরেশতাকেও সেজদা করতে কইছে, আগুনের তৈরি ইবলিসকেও সেজদা করতে বলছে। ওইখানে আল্লাহ দেখাই দিছে মাটির তৈরি মানুষ আমার মাখলুকাতের মধ্যে সবার উপরে, এদের জন্যই জান্নাত জাহান্নাম, আমার সব নেয়ামত এদের জন্য। তো যাকে জিজ্ঞেস করবে নবী কিসের ছিল, নবী কি ছিল? মানুষ।
ফেরেশতার থেকে আল্লাহ কোন নবী পাঠান নাই, জিনের থেকে কোন নবী পাঠান নাই, মানুষের থেকে পাঠিয়েছে। মানুষের থেকে, যাতে তাকে দেখে দেখে মানুষটা শিখতে পারে। তার প্রত্যেকটা কাজ, তিনিও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ, নবীদের প্রত্যেকটা কাজ তারা দেখতেছে, সফরে তারা সাথে থাকতেছে, সব দেখতেছে। যদি ফেরেশতার থেকে বানাইতো, তো ফেরেশতার তো কোনো খাওয়া দাওয়া লাগে না, বাথরুমে যাওয়া লাগে না, বিবি লাগে না, ঘুমানো লাগে না, তাহলে এগুলো আমরা শিখতাম কিভাবে? আমাদের লাগে, ফেরেশতার লাগে না, ফেরেশতার থেকে বানান না, মানুষের থেকে বানাইছে। যখন আপনি মেনে নিলেন যে আমাদের নবী, তামাম নবী মানুষ, এটা মানার পরে এই বহসটা আর খাটে না, চলে না, উনি মাটির তৈরি না নূরের তৈরি, এটা আর বেহুদা বহস। মানুষ যখন কইলেন তখনই সাব্যস্ত হয়ে গেছে মাটির তৈরি, তখনই কি হয়ে গেছে, অটোমেটিক সাব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তার কপালে নবুয়তের নূরের একটা আলামত ছিল, নবুয়তের নূর। এখনো যারা আল্লাহ ওয়ালা তাদের চেহারার মধ্যেও একটা নূর থাকে, চাই সে কালো হোক, কালো হোক তার নূর থাকবে। তো নবুয়তের নূর থাকা এটা আলাদা জিনিস। আদম আলাইহিস সালামকে নিয়ে রসুল যে সিলসিলা, রসুলের আব্বা দাদা এরম করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের ললাটে ওটা ছিল, তাই বলে কি তাদের নূরের তৈরি বলা হবে? এটা বেহুদা বহস। কিছু অজ্ঞ মুসলমান এই বহসের মধ্যে পড়ে, অথচ নূরের তৈরি মনে করা শিরিক, রসুলকে নূরের তৈরি মনে করা শিরিক। তারপর আমরা অনেকে মনে করি যে আমার দোকানের ওসিলায় আমি দোকান আমাকে খাওয়াইতেছে, আমার চাকরি আমাকে খাওয়াইতেছে, আমার মিল ফ্যাক্টরি আমাকে খাওয়াইতেছে, আমার জমিনের ফসল আমাকে খাওয়াইতেছে। সাধারণভাবে এই বিশ্বাস, এটাও শেরেক। রাজ্জাক একমাত্র কে? ইন্নাল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি একমাত্র রিজিক দাতা, শুধু মানুষকে না সমস্ত জীবজন্তুকে। স্থলে যত মাখলুক আছে তার থেকে বেশি আছে কোথায়? পানিতে। এদেরকে টাইম টু টাইম আল্লাহ কি দিচ্ছেন? রেজেক দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন। আমাদের তো কত রকম চিকিৎসা লাগে, একটু বয়স হয়ে গেলে দাঁতের চিকিৎসা, চোখের চিকিৎসা, কানের চিকিৎসা, সব চিকিৎসা। আমাদের বডিটা ডাক্তাররা 100 ভাগ করে লয়ে গেছে, মনে করেন, উদাহরণস্বরূপ বডিটা 100 রকম ডাক্তারে লয়ে গেছে, এক একটার জন্য একজনের কাছে যেতে হবে। কিন্তু এই শিয়াল কুকুর বাঘ ভাল্লুক এদের দাঁতে কোনো সমস্যা হয়েছে? এদের ডেন্টালিস্ট কোথায়? এদের চোখে কোনো সমস্যা হয়েছে? ওদের চোখে তো লাইট আর লাগে লাগাই দিছে, আমরা লাইট দিয়ে রাত্রে দেখি না? যত অন্ধকার বাড়ে ওদের চোখের লাইটটা বাড়ে। রাত্রে সফর করলে রাস্তা দু একটা শিয়াল টিয়াল পড়ে না,
চোখের দিক থেকে দেখেন তো চোখগুলো লাইটের মতো জল জল করতেছে। তাই হোক, এই যে বিশ্বাস, দোকান আমাকে পালে, এই বিশ্বাসটা তো আল্লাহ রুহের জগতে ঠিক করছে। হ্যাঁ, আল্লাহ তুমি রব্বিকুম, আল্লাহর অনেক নাম আছে, ওইগুলো বলে নাই। আমি কি তোমাদের পাল্লেওয়ালা নই, এটা ঠিক করছে রুহের জগতে। আবার কোরআনের পয়লা সুরা সুরা ফাতেহা, এখানে আল্লাহর নামের সাথে প্রথম যে গুণবাচক শব্দ আছে সেটা রব্বিল আলামিন, তোমার আল্লাহ পুরা বিশ্বের লালন পালন কর্তা, সবাইকে ভাবতেছে, এতে তার কোনো ক্লান্তি নেই। সুরা ফাতেহার প্রথম আয়াত। আবার যখন আমরা মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছি, কবরের পেট হয়ে আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাইতেই হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফেরাই আনা হবে, যাইতে হবে। সেখানে গেলে প্রথম প্রশ্ন হবে এটা, ওই রুহের জগতে যা ছিল সুরায় ফাতেহা যা ছিল কবরে প্রথম প্রশ্ন সেটা, মার রব্বুক, তোর পালনেওয়ালা কে ছিল? বলে না ইমান ইল্লাহ হুক, তুমি কার ইবাদত করতে, এরাও হইতে পারত, কিন্তু হাদিস কোরআনে নেই। পালনেওয়ালা কে ছিল? যারা ইমান শিখছে, ইমানকে মজবুত করার জন্য মেহনত করছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, তারা বলতে পারবে। ইমান একটা মেহনত চায়। সাহাবায়ে কেরাম কিনি নবীজি 10 বছর ইমানের মেহনত করছেন, 10 বছর, তারপরে মেরাজ হয়েছে, এই নামাজ আসছে, মেরাজ হয়েছে, নামাজ আসছে, আর 10 বছর ইমানের মেহনত। আমরা অনেক আছি 10 দিনও করি নাই, নিজেকে বিরাট মুসলমান মনে করি, বিরাট হাদিস সাহেব, মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, এক একজন একটা মনে বসে আছি, ইমানের খবরটাও নেই। অথচ সাহাবায়ে কেরাম এমন ইমান আনছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখন যদি আমাদের সামনে জান্নাত জাহান্নাম হাজির করে দেওয়া হয়, আমার ইমান আর বাড়বে না। বাড়ার শেষ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পৌঁছাই দিয়েছেন, ইমান আর বাড়বে না। তাদের ইমান এই পরিমাণ ছিল, নীল দরিয়ার নামে চিঠি লিখছে, তো কল্পনা করা যায় দরিয়ার নামে চিঠি, দরিয়া পড়তে পারবে? তো পড়ছে তো। তারা কোন এক তারিখে একটা যুবতীকে সাজায় ডুবাই দিত, দিলে পানিতে নীল দরিয়া ভরে যেত। যখন মিশর ফাতা হয়ে গেল, তারা ওটা করতে চাইল, পারমিশন চাইল, ওখানে যিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস, তিনি বলেন না এটা হবে না, তা নিরপরাধ যুবতীকে আমরা পানিতে ডুবাই দিব, এটা ইসলাম অনুমোদন করে না। তো মিশরের লোকেরা বললো, হতে তাহলে কি করবো, যদি দরিয়ায় পানি না আসে আমরা ফসল লাগাইতে পারবো না, সব শেষ। তিনি বললেন সবর করো, আমি আমিরুল মুমিনকে জানাচ্ছি, উনি কি ব্যবস্থাপত্র দেয় এটা করা হবে। জানাইলেন আমিরুল মুমিনিন কি ব্যবস্থাপত্র দিলেন, নীল দরিয়ার নামে একটা চিঠি লিখলেন, তুমি যদি আল্লাহর মখলুক হয়ে থাকো, আমি আল্লাহর বান্দা, তোমাকে আদেশ করতেছি তুমি জারি হয়ে দাও। আর গভর্নরকে বললেন ওটা নীল দরিয়ায় ডুবাই দাও। এই চিঠির কথা শুনে মিশরবাসী হতভম্ব হয়ে গেল, আল্লাহ এই চিঠি নীল দরিয়া পড়বে কেমনে,
কেমনে কি হবে? সিটি ডুবাই দেওয়া হলো, পরের দিন ঘুমাইতে উঠে সবাই দৌড়াইছে নীল দরিয়ায়। আজকে রাত্রে তো পানি আসার কথা, যুবতী তো ডুবানো হয় নাই, সিটি ডুবানো হয়েছে। সকালে যায় দেখে নীল দরিয়া একদম কানায় কানায় ভর্তি। কি পরিমাণ ইমান থাকলে দরিয়ার নামে চিঠি লেখা যায়? হ্যাঁ, উনি এক যুদ্ধে গেলেন, মাঝখানে দরিয়া পড়ে নদী, দুশ্মনরা সমস্ত নৌকা গায়েব করে দিছে, আসবে কেমনে দেখি? মুসলমানরা তো আসবে যুদ্ধ করতে, কেমনে আসবে? পার হওয়ার কোন ব্যবস্থা নেই। উনি সাথীদেরকে বললেন, আল্লাহ চারটা নাম পড়ো, পড়ে নদীতে নেমে দাও। ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম, এই চারটা নাম। ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম, এই চারটা নাম পড়ো, নামে দাও। সবাই নামে গেল। সরজ জারি ছিল, এই কাফেলা দরিয়ার উপর দিয়ে পার হয়ে গেল, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, কারোর পাও ভিজলো না। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তো পানি সরাই দেওয়া হয়েছিল, পানি সরাই দেওয়া হয়েছিল সাগরের তলা দিয়ে 12 কবিলার জন্য 12টা রাস্তা করা হয়েছিল, 12 কবিলার জন্য 12টা রাস্তা। আর এইখানে এই উম্মতের জন্য পানি সরাই দেওয়া হয় নাই, স্রোত জারি আছে, স্রোতের উপর দিয়ে চলে গেলেন। এই দৃশ্য দেখে যাদের সাথে যুদ্ধ করতে গেছে তারা হতভম্ব হয়ে গেল। কি জাতি, পানির উপর দিয়ে হেঁটে আসতেছে! এইটা দেখে তারা সব সারেন্ডার করে দিল, যে মুসলমান হয়ে গেল। কি ইমান থাকলে পানির মধ্যে নামা যায়? তা নদী, নদী পার হওয়া যায়, এই তো ইমান। খাবার কিছু নেই, দুই রেখাত নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ খাবার নেই, চাকি ঘোরা আরম্ভ করছে, আটা পড়তেছে। কিন্তু ওনার কৌতূহল হলো যে গম কে দিচ্ছে? আটা তো বেরোইতেছে ঠিক আছে, গম কে দিচ্ছে, কোত্থেকে যাইতেছে? উঠায় দেখতে চেষ্টা করলেন, চাকি বন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো এই ঘটনা। নবীজি আফসোস করলেন, তুমি এটা দেখতে গেলে কেন? তুমি যদি উপরের চাক্কাটা না উঠাইতা তো কেমনটা ঘুরত আর ওখান থেকে আটা পড়তো, উঠাইতে গেলে কেন? তা গায়েবের জিনিস। আমি একটু নমুনা দেখাইলাম তাদের ইমান কেমন ছিল। আমরা তো একটু কিছু হইলে হাসপাতালে নিয়ে সেলাইন দিতে হয়, এত অপারেশন হয় যে সেলাইন দিতে হয় আমাদের, অথচ ইমানদারের তো সেলাইন লাগবে না। তার গাড়ি বাড়ি মাল দৌলত ছেলে মেয়ে বিবি বাচ্চা সব যদি খতম হয়ে যায়, তার জামাত ছুটবে না, তার তেলাওয়াত ছুটবে না, কিছু ছুটবে না, কোন আমল ছুটবে না, তার সেলাইন লাগবে না, কিছু লাগবে না। কারণ সে জানে আমি এবং আমার যা কিছু আছে এই সব কিছুর মালিক একমাত্র রব্বুল আলামিন, আমি কোনো মালিক না। আমাকে একটা সীমিত সময়ের জন্য পাহারাদার নিযুক্ত করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য কি করা হয়েছে,
পাহারাদার নিযুক্ত করা হয়েছে, আল্লাহ জানেন সবই, একটু বাস্তবে দেখতে চান, জানেন সব, আমরা কে কি করবো সব জানে, একটু বাস্তবে দেখাইতে চান। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। কেন দেখাইতে চান? রুহের জগতে তো দুই ভাগ করে, এক ভাগকে বেসতে পাঠাতে পারতেন, আর এক ভাগকে দোজকে পাঠাতে পারতেন। রুহের জগতে তোমরা জান্নাতে যাও, তোমরা দোজকে যাও। আমরা কি করবো দুনিয়া এসে জানে না? আল্লাহ জানেন না? আল্লাহ জানার উপরে ফয়সালা করবেন না, বাস্তবে ঘটায় ফয়সালা করবেন। আর কেউ প্রশ্ন না করতে পারে, ওইভাবে পাঠাই দিলে কাফেররা প্রশ্ন করত, আল্লাহ আপনি আমাদেরকে দোজকে দিলেন, আমাদের তো সুযোগ দিলেন না, আমরা দিনের খেদমত করি কি না করি, এবার নামাজ পড়ি না, সিনেমা দেখি, কোনটা করি, তো আপনি আমাদেরকে সুযোগ দিলেন না। যদি আমাদেরকে সুযোগ দিতেন তাহলে আপনি দেখতে পাইতেন, এদেরকে জান্নাতে পাঠাইলেন, এরা কি দিনের কাজ করছে, এদের থেকে কতগুণ বেশি আমরা করতাম। ওরা যদি 20 চিল্লা দিয়ে থাকে, আমরা 40 চিল্লা দিতাম। ওরা যদি 3 বার হ্রাস করে থাকে, আমরা 10 বার হ্রাস করতাম। কাফেররা এই কথাটা বলতে পারত, আমাদের তো সুযোগ দিলেন না। এই সুযোগটা যাতে কাফেররা না পায়, এজন্য দুনিয়ায় পাঠিয়ে দিছে। সবাই দেখতেছে, কাফেররা আমাদের আমল দেখতেছে, আমরাও কাফেরদের আমল দেখতেছি, সবাই দেখতেছে। এরপরও আল্লাহ হাশরের ময়দানে কাফেরদের তো কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নাম। কাফেরদের কোনো হিসাব হবে না, অমুসলিমদের কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমাদের হিসাব হবে, আমাদেরকে দাড়ি ফেললে তোলা হবে, আমাদের আমল বা আমল নামা তোলা হবে। এখানে প্রশ্ন, আল্লাহর আমল নামা মাপার দরকারটা কি? আল্লাহ তো জানেই সব, সব জানে, আর দাড়ি পাল্লা কেন? দাড়ি পাল্লাটা এই জন্য প্রত্যেকে দেখবে যে আমার হিসাব করা হয়েছে, বিচার করা হয়েছে, করে যারা সাব্যস্ত হয়েছে, যারা ইনসাফ, সেটা আমার জন্য করা হয়েছে। প্রত্যেকে যেন চাক্ষুষ বুঝে আমার ব্যাপারে হিসাব নিকাশ করা হয়েছে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হয়েছে, পাইকারি না। এই জন্য দাড়ি পাল্লা, আর না আল্লাহ কোনো দরকার নেই, দাড়ি পাল্লার দরকার নেই। তো বলতেছিলাম ভাই, ইমানের জন্য একটা মেহনত দরকার। ইমানের কথাগুলো জানলে প্রাথমিক দরজার ইমান হয়, জানলে কি হয়, প্রাথমিক দরজার ইমান হয়ে যায়। যখন সে দাওয়াতের কাজে লাগে, অন্যদেরকে দাওয়াত দেয়, সে মানুক বা না মানুক, এর ইমান বাড়তে থাকে, এর ইমান বাড়তে থাকে। ইমান যখন বাড়ে, তখন কোন বিপদে সে আর প্রেশার হয় না। ইমান যখন বাড়ে, ইমান যখন মজবুত হয়, কোন বিপদে সে কি হয় না। আল্লাহ তাকদীর কেন লিখে রাখছেন? উপর থেকে ভাগ্য লিপি আছে না? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে, 50,000 বছর আগে এই তকদীর লেখা হয়েছে পৃথিবীর সৃষ্টির। কেন লিখে রাখা হয়েছে? লিখে রাখা হয়েছে বলে কিন্তু আমরা করি না, কারণ ওই লেখা কি কেউ পড়তে পারে?
তকদির লেখা পড়া যায়? পড়া যায় না। হ্যাঁ, আল্লাহ আগের তো জানে, তাই লিখে রাখছে। ডাক্তাররা তাদের অভিজ্ঞতা থেকে বলে দেয় এই রোগী আর 3 দিন টিকবে, হাসপাতাল থেকে নিয়ে যান, যা খাইতে চায় খাওয়াই দেন। ডাক্তাররা কি গায়েব জানে? তো সে যা বললো এটা খেটে গেল, 3 দিন পরে পড়ে গেল। দেখতে দেখতে অবস্থা, কারণ অভিজ্ঞতা হয়েছে যে এই স্টেজে যখন যায় তখন আর থাকে না, টেকে না। এটা ডাক্তার যদি বলতে পারে যে 3 দিন পরে চলে যাবে, তো আমার আল্লাহ বলতে পারে না? আমরা কি করব? আগের থেকে বলতে পারে না? হেডে লিখে রাখছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরযি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। তোমার হায়াতে বা সমগ্র পৃথিবীতে যা ঘটতেছে আল্লাহ সব লিখে রাখছেন। প্রশ্ন হবে, এই কোটি কোটি মাখলুকাত এদের ভাগ্যলিপি কিভাবে লিখলেন? ওখানে উত্তর আছে, ইন্না যালিকা আমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না, আল্লাহর জন্য কোনো। কেন লিখে রাখছেন? তার উপরে ঈমান আনতে বলছেন। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা। তকদিরে ভালো মন্দ বিশ্বাস করো, আল্লাহ লিখে রাখছেন। কেন? ওটা ওই আয়াতে আছে, লিকাইলা তাফরাহু বিমা আতাকুম। কোন বড় নিয়ামত পাইলে যাতে তোমরা খুশিতে হাটফেল না করো, খুশিতে হাটফেল না করো। আবার কোন বড় মুসিবত আসলে দুঃখে হাটফেল না করো। তকদির ইমানের অংশ, কিন্তু এমন একটা জিনিস আমাদের হার্টকে রক্ষা করতেছে। কেউ খুশি চোটে মরে যায়, এক লোক লটারির টিকিট কিনছিল, গরিব মানুষ লটারির টিকিট কিনছিল, তা জায়েজ নাই, কিন্তু পরে লটারিতে কি উঠছে, সে একটা প্রাইভেট কার পাইছে। এই সংবাদ যখন তাকে দেওয়া হয়েছে এত খুশি হয়েছে মারা গেছে। আবার কেউ দুঃখের কারণে মারা যাইতেছে। কত ঘটনা আমাদের আসতেছে, ছেলের লাশ বাড়ি নিয়ে গেছে, এই লাশ দেখার সাথে সাথে বাপ হাটফেল করছে দুঃখের কারণে। খুশির কারণেও হাটফেল করে, দুঃখের কারণেও হাটফেল করে। আল্লাহ বলতেছেন, আমি তকদির আগের থেকে কেন লিখে রাখছি? বড় নেয়ামত পাইলেও মনে করবা এটা আমার কিছু না, আল্লাহ লিখে রাখছিল, হয়েছে। আবার যদি মুসিবত আসে তখনও তুমি পরেশান হইবা না, তুমি এই কথা বলে ছেড়ে দিবা, এটা আমার কিসমতে লেখা ছিল, হয়েছে, শেষ, লেখা ছিল। আমি তো কোনো কিছুর মালিক না, মালিকানা যার তিনি ফয়সালা করছেন, মালিকানা যার, আমি তো রাখাল, আমি তো দারোয়ান, আমার ফয়সালা চলবে নাকি? মালিকানা যার তিনি ফয়সালা করছেন, আমার দায়িত্ব এই ফয়সালা তোমার মন মতো হইলে আলহামদুলিল্লাহ বড়, তোর মন মতো না হইলে ইন্না লিল্লাহ বড়, তোমার দায়িত্ব শেষ, তোমার কোনো মালিকানা নেই, তোমার কোনো কথা চলবে না। তোমার ছেলে হইতে হবে, হয়ে গেল মেয়ে, সেই ছেলে হইতে হবে ফার্স্ট বয়। হ্যাঁ, হইল না, ফার্স্ট বয় হইতে পারল, সেই ছেলে হইতে হবে মন্ত্রী, হইল ঝাড়ুদার। আপনি কত কিছু কল্পনা করে রাখছিলেন, সব উল্টা হয়ে গেল। এই জন্য মাওলানা থানবি লিখছেন, পেরেশানির মূল কারণ কি? বান্দার সিদ্ধান্ত,
সে একটা জিনিস সিদ্ধান্ত করে আগে যে এখান থেকে এই হইতে হবে, এই হইতে হবে, এই হইতে হবে, এই যে সিদ্ধান্ত করে রাখে, যখন ওটা না হয় তখন তার পেরেশানি হয়, দুঃখ হয়, কষ্ট হয়। সিদ্ধান্ত না করে রাখতো, আল্লাহ যেটা ভালো চায় তাই হবে। সে ফার্স্ট ভয় চায় নাই, আল্লাহ যেরকম চায় তাই দিবে। আমার এক ছেলে প্রতিবন্ধী, প্রতিবন্ধী আমার কি করার আছে? আল্লাহর মাল, আল্লাহ এটাকে প্রতিবন্ধী বানাইছে, প্রতিবন্ধী। এমনি কথাবার্তা বুঝে, সব বুঝে, পড়াশোনা হয় না। তো আমাদের দায়িত্ব এটা, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত করব না যে এটা এরকম হইতে হবে। আমরা বলবো যে আমার আল্লাহ যা ফয়সালা করে আমি ওটাতে রাজি, আমার আল্লাহ যা ফয়সালা করে আমি ওটাতে রাজি। নিয়ামত দিলে দিনের কাজ করব, হাফিজ সেবা সংঘ দুনিয়াব্যাপী কাজ করতেছে, পুরো বাংলাদেশের উত্তর অঞ্চলে আরো বিভিন্ন জায়গায় কাজ করতেছে, আমিও ওখানে শরীক হয়ে যাব। আল্লাহ আমাকে মাল দিলে, মাল দিলে কি জমা করে রাখতে হবে? শরিয়াত বলে এটা হলো কারুনের থিওরি, আল্লাহ মাল দিলে জমা করে রাখা, দিনের কাজে ব্যয় না করা, এটা শরিয়াতের থিওরি না, এটা কার থিওরি? কারণের থিওরি। কারণকে মূসা আলাইহিস সালাম বলছিল, কারণ আল্লাহ তোমার উপরে এহসান করছে, তুমি আল্লাহর গরিব বান্দাদের উপরে এহসান করো। কারণগুলো আল্লাহ কখন এহসান করলো? হ্যাঁ মূসা, আল্লাহ কখন করলো? এই যে এত কোটি কোটি মাল দেখতে তো, এ তো আমি ব্যবসায় ট্যাকটিক্স জানি, ব্যবসার হেকমত জানি, তা আমি এগুলো অর্জন করছি, আল্লাহ কখন দিলেন? কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কোরআন কারিমের আয়াত। কারুনের কিসা কোরআন শরীফে আসছে, দেখেন 20 পারায় না 21 পারায়, ওখানে আয়াত আছে, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার এলেমের কারণে মাল আসছে, আল্লাহ কখন দিলেন? গাধা চিন্তা করলো না, আমার ব্রেনটা তো ঠিক আছে, ঠিক রাখলো কে? আমার হাতটাও যে প্যারালাইসিস হয় নাই, সুস্থ আছে, ঠিক রাখলো কে? আমাকে খাওয়াইতেছে কে? আপনি টাকা পয়সা কামাইতে পারেন, টাকা পয়সা খাওয়া যায় না, খাইতে তো হয় ভাত, এ ভাত কেউ বানাইতে পারবে না, একটা ভাত নষ্ট করা যাবে না। একটা ভাত যদি ঝুটা কাটার সাথে যায় ওটা ফিরে আনতে হবে, একটা ভাত নষ্ট করা যাবে না, কোন খাদ্য কণা নষ্ট করা যাবে না। আল্লাহ, সারা দুনিয়া মিলে আপনি ধান পচাইতে পারবেন, মাটির মধ্যে ফেলে কি করতে পারবেন? পচাইতে পারবেন, চাউল বানাইতে পারবেন না। ওই একটা ধান থেকে আল্লাহ একটা গাছ বের করবে, তার গোড়া দিয়ে আর সাতটা বের করবে, করে ওই একটা প্রত্যেকটা গাছে 100 করে ধান দিবে, একটা ধানে কয়টা হলো? 700 হয়ে গেল। একটা ধান আপনি পচাইলেন, যে পচা ধান থেকে আল্লাহ কয়টা বানাইলো? 700 থেকে বানাইতে পারবে? আজকাল তো ইংরেজরা আমাদের শিক্ষা দিছে যে খাইয়ে দেয়, কিছু প্লেটে না রাখলে অভদ্রতা হয়ে যায়, রাকুল্লা সব খেয়ে গেছে। ইংরেজদের শিক্ষা আমরা নিব না, আমরা মোহাম্মদ রসুল্লাহ শিক্ষা নিব। ইংরেজরা শিখাই দিছে যে করোনা ভাইরাস সংক্রামক, সোয়াছে কোরআন হাদিস বলতেছে সোয়াছে কোনো রোগ নেই, ডাক্তাররা সব ভুল বলতেছে, সব ভুল বলতেছে, তারা সবাই কইতেছে না সংক্রামক। কিন্তু কোরআন কি বলে? 10 পারা পড়েন,
তসপারা কি আছে? হ্যাঁ, আয়াতটা কি? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতে বললেন আল্লাহ লেখা ছাড়া তোমার কোন ক্ষতি হবে না, যদি কিছু হয় আল্লাহ লিখে রাখছেন, সয়েছে না। বুখার শরীফের হাদিসে আছে লা আদওয়া ওয়া লা তিয়ারাতা, কোন সংক্রামক নেই, কোন সংক্রামক নেই, লা আদওয়া। একজন সাহাবি বুঝার জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বুঝতে চাই, অনেক সময় একটা উটের খুজলি হয়, চুলকানি হয়, ওটার সাথে আর একটা মেশে হেডারও হয়, এতে তো বাহ্যিক ভাবে মনে হয় সয়েছে আছে। নবী আলাইহিসসালাম পাল্টা প্রশ্ন করলেন, প্রথমটা কিভাবে হয়েছে? আর এক কাফেলায় যায় নাই, এখানে তো ছিল, এখানে এটা তো প্রথম, এটা কোত্থেকে হলো? বলো, কোন জব নেই, বললো আল্লাহর হুকুমে। তখন নবী আলাইহিস সালাম বললেন, এই প্রথমটা যে আল্লাহর হুকুম হয়েছে, দ্বিতীয়টা কি ওই আল্লাহর হুকুম হয়েছে, ওর সাথে মেশার কারণে না। করোনাতে হাজারো ঘটনা দেখা গেছে, করোনা রোগের সব সেবা করছে, এক প্লেটে খাইছে, সব সেবা করছে, তার হয় নাই, তার হয় নাই। আর এক লোক কামরার মধ্যে বন্দী হয়ে গেছে, কারোর কাছে যায় নাই, কাউকে তার কাছে আসতে দেয় নাই, ওই দরজায় খানা দিয়ে দিত, ওইতে নিয়ে খাইছে, কাছে আসতে দেয় নাই। কিন্তু কিছুদিন পর দেখা গেল তার করোনা ধরা পড়ছে, মরে গেল। তো কি হলো, রোগীর কাছে গেল, এ বেঁচে থাকলো, আর যে সবার থেকে দূরে থাকলো সে মরে গেল। আমেরিকার লোকেরা কি কম সতর্ক বলেন? কম সতর্ক, অনেক সতর্ক। অথচ সেইখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই জন্য মাঝে মাঝে বলি যে এই করোনাতে যে যত বেশি সতর্কতা অবলম্বন করছে তারাই বেশি মরছে, আর যারা আল্লাহ পর তাওয়াক্কুল করছে, আল্লাহ লিখলে হবে, আমার নামে যদি লিখে রাখে হবে, কোনো উপায় নেই, তকদির থেকে ভাগার কোনো উপায় নেই, আর আল্লাহ যদি লিখে না রাখে হবে না, এই বিশ্বাস যারা রাখছে তাদের হয় নাই, আর যদি হয়ও তো তার ঘাবড়ানোর কিছু নেই, আমার আল্লাহর ভয় চালা, তিনি সুস্থ করে দিবেন, আর তিনি যদি মৃত্যুই দিয়ে দেন তো আমি শহীদ হয়ে যাব, করোনায় কেউ মরে গেলে তো শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত। এই জন্য এই কথাটা বুঝে রাখতে হবে, মমিনের বাহ্যিক তো বিপদাবাদ আসে, মমিনের বাহ্যিক কি হয়, বিপদাবাদ আসে, কিন্তু বাস্তবে মমিনের কোনো বিপদ নেই, মমিনের কোনো বিপদ নেই। কেন? প্রত্যেকটা বিপদাবাদ বালা মুসিবতের পিছনে আল্লাহ এত নেয়ামত রাখছেন, এত নেয়ামত রাখছেন জান্নাতের মধ্যে, ওইটা যখন দেখবে তখন বালা মুসিবত বেকার মনে হয়েছে, কিচ্ছু না ওইগুলো। একদিন জ্বর হয়েছিল, পরকালে যাই দেখে একদিন জ্বরের কারণে 50 বছরের সব লিখে দেওয়া হয়েছে, তো একদিন জ্বরে আর কি হয়েছে, কিছু হয় নাই, মাঝখানে কতদিনের ইবাদত পেয়ে গেল, হ্যাঁ 50 বছরের ইবাদত সব পেয়ে গেল। প্রত্যেকটা মুসিবতের পিছনে এত সওয়াব, এত নেকি, এত জান্নাত, ওইদিক যদি লক্ষ্য করেন তো মমিনের কোনো বিপদ নেই, প্রত্যেকটা বিপদ রহমত।
প্রত্যেকটা বিপদ রহমত। কেন আমি এতক্ষণ যেটা বুঝাইলাম, যারা এই হাফিজুর সেবা সংস্থার সাথে জড়িত, তারা প্রথম কাজ হল অন্যের উপকার করো না, ওটাও নিয়েতে থাকবে, কিন্তু সেকেন্ড অন্য ভাইয়ের উপকার থাকবে, কিন্তু সেকেন্ড প্রথম নিয়ত কি থাকবে, আমি পাক্কা ইমানদার হব, পাক্কা নামাজি হব, পুরাপুরি সুন্নতের উপরে চল্লাওয়ালা হব, নিজে এক নম্বর, আউয়াল দরবেশ, আউয়াল খেস, বাদাহু দরবেশ, আউয়াল খেস। খেস মানে কি? ফার্সি শব্দ। খেস মানে নিজে, তুমি নিজের চিন্তা করো, তারপরে ভাইয়ের চিন্তা করো, তুই নিজেকে ভুলে দে, খালি ভাইয়ের জন্য ফিকির করতেছ, তা আল্লাহ বলেন নাই। আমি আয়াত পড়ছি, ইয়া আইহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই এক নম্বর নসিহত আমার, যারা এই কাজটা আঞ্জাম দিচ্ছেন তাদের জন্য, আমার জন্য, সবার জন্য এই নসিহত। দুই নম্বর, তারা যে কাজটা করতেছে তা অতীব মহান কাজ, কারণ নবীজি অনেক কষ্ট করে উম্মত বানাইছেন, অনেক কষ্ট করে, অনেক রক্ত দিছেন, অনেক তীরের আঘাত খাইছেন, পাথরের আঘাত খাইছেন, লোহার টুপির কড়া মাথায় ঢুকে গেছে, পাথর মারছে দাঁত ভেঙে গেছে, এত কষ্ট করে উম্মত বানাই গেছেন, সেই উম্মত আজকে কেউ খ্রিস্টান হয়ে যেতেছে, কেউ কাদিয়ানি হয়ে যেতেছে। উত্তরবঙ্গের যত বর্ডার আছে, কুড়িগ্রাম, নীলফামারি, লালমনিরহাট, পঞ্চগড়, এই বর্ডার এলাকাতে মাদ্রাসা নেই, ভালো আলেম নেই, মাদ্রাসা নেই, আলেম নেই। এইটা দেখার কারণে ওরা এইখানে ঘাঁটি গাড়ছে, এখানে মুসলমানদেরকে সহজে ধোকা দেওয়া যাবে। অধিকাংশ গুলোতে খ্রিস্টানরা ঘাঁটি গাড়ছে, আর পঞ্চগড়ে কাদিয়ানিরা ঘাঁটি গাড়ছে, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। আর এক নবী নাকি আসছিল কোথায়, পাকিস্তানের কাদিয়ান শহরে, সেই নবী এক এক সময় এক দাবি করছে, কখনো কইছে আসমান থেকে যে ঈসা আলাইহিস সালাম আসবে, আমি সেই ঈসা, কখনো বলছে সেজদা মারাতে ইমাম মাহদী আসবে, আমি সেই মাহদী, কখনো কইছে আমি বাইতুল্লাহ, কখনো কইছে আমি হাজরে আসওয়াদ, কখনো কইছে আমি শ্রীকৃষ্ণ, কখনো কইছে আমি শ্রীরাম, কখনো কইছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম, তিনি আমার উপরে তার পুরুষত্ব শক্তি ব্যবহার করলেন, যে কারণে আমার পেটে এখন বাচ্চা, বাবু ইলাহি বক্স, আমার মিন্স দেখতে চাইতেছে, কিন্তু সে মিন্স দেখতে পারবে না, ওটা কি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আল্লাহ নাকি পুরুষত্ব শক্তি ব্যবহার করছে তার উপরে। তাহলে কি পরিমাণ দিমাগ নষ্ট হয়ে গেলে, দিমাগ কি পরিমাণ নষ্ট হয়ে গেলে এরকম উদ্ভট কথা সে বলতে পারে, তাকে মানলে হাজার হাজার লোক তৈরি হয়ে গেছে। পঞ্চগড় তো বলতে গেলে তারা নিয়েই গেছে, আর কয়েকদিন পরে আলাদা রাষ্ট্র ঘোষণা করবে। এইভাবে কেউ খ্রিস্টান হয়ে যেতেছে, কেউ কাদিয়ানি হয়ে যেতেছে। ওখানে যারা আলেম আছে ওদের এলেম কালাম খুব কম, তাদেরকে খ্রিস্টানরা কাদিয়ানরা হাদিয়া দেয়,
খ্রিস্টানরা কাঁদিয়ে এনে রাখি দেয়, হাদিয়া দেয় আর ছোট ছোট বই দেয়। হুজুর জুমার দিন বয়ান করেন এই বই থেকে একটু শোনাই দিন। তোরা ঈসা আলাইহিস গুণগান গায়, আমাদের নবী তো মারা গেছেন, ঈসা আলাইহিস তো জিন্দা, চতুর্থ আসমানে আছে। তো মুর্দা নবী মানা ভালো না জিন্দা নবী মানা ভালো? এইভাবে ঘোরাই ঘোরাই কথা বলতেছে, মানে যারা আলেম হিসেবে আছে তারা ওদের দলে হয়ে গেছে, তারা হাদিয়া খেয়ে হয় খ্রিস্টান হয়েছে না হয় কাদিয়ানি হয়েছে। এক জায়গায় এক ইমাম সাহেব তার বউ নিয়ে গেছে হাসপাতালে ডেলিভারি কেস, তো হাসপাতালের লোকেরা দেখলো ওই মহিলার রানের মধ্যে সিল মারা, সিল মারা, সিল কেউ উঠাইতে পারবে না, গোস্ত কেটে ফেলা ছাড়া এই সিল উঠানোর কোন কায়দা নেই। কেউ খ্রিস্টান হয়ে গেলে তারা মারে এটা, এবং তারা খুব সহজ করে দিছে, খ্রিস্টানরা কাদিয়ানিরা খুব সহজ করে দিছে, তোমরা নাম বদলাইবে না, তোমার যে নাম ছিল ওই নামই থাকবে, এবং তোমরা মুসলমান পরিচয় দিবা, এবং জুমার নামাজে ঈদের নামাজে বিভিন্ন নামাজে তোমরা পয়লা কাতারে থাকবা, তোমরা কই থাকবা পয়লা কাতারে থাকবা, কেউ যেন বুঝতে না পারে। তো খ্রিস্টানরা বলে তোমরা এখন ঈসাই মুসলমান, আর ওরা বলে তোমরা এখন আহমাদি মুসলমান। এই শিখায় ঈসাই মুসলমান অর্থ হলো খ্রিস্টান মুসলমান, খ্রিস্টান আমার মুসলমান হয় কেমনে, খ্রিস্টান মুসলমান হয় কিভাবে, আহমাদি মুসলমান, আহমাদি মানে কাফের, গোলাম আহমাদ কাদিয়ানি, ওই আহমাদ থেকে আহমাদ আহমাদি, কিন্তু কাফের, এবার মুসলমান হয় কেমনে, একসাথে কেমনে হয়। আমাদের অ্যাডভোকেট সাহেব গেছিল কলকাতায় কি কাজের জন্য, তাকে হিন্দু নাকি জিজ্ঞেস করছে আপনি মুসলমান না বাঙালি, অ্যাডভোকেট সাহেবকে জিজ্ঞেস করছে আপনি মুসলমান না বাঙালি, তা আমাদের অ্যাডভোকেট সাহেব বলছে আমি দুটা, তো মুসলমান হোক বাঙালি হোক। তো হিন্দু লোকটা হাসিয়ে দিছে, এটা কিভাবে সম্ভব, আপনি মুসলমান আপনি হিন্দুও একসাথে কিভাবে হলো, মুসলমান মানে মুসলমান আর বাঙালি মানে হিন্দু, কলকাতাটা বিরাট এলাকা আছে ওটার নাম হলো বাঙালি পাড়া, কেন এই নাম হলো, ওই পাড়ার মধ্যে কোনো মুসলমান নেই সব হিন্দু, তো তাদের পরিভাষা হিন্দুস্থানের পরিভাষা বাঙালি মানে হিন্দু। উনি দুটা কোয়াতে সে আশ্চর্য হয়ে গেছে, আপনি তো কিছুই বোঝেন নাই, এই দুটো একসাথে ধরতে পারে না, প্রতিকে বলে আপনি কি, আমি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান হয়, হ্যাঁ ঈসাই মুসলমান হয় না, আমাদের মুসলমান হয় না। এই লোকগুলো প্রতিদিন কিছু না কিছু লোক খ্রিস্টান হইতেছে কাদিয়ানি হইতেছে, এদের খবর নেওয়ার কেউ নেই, কোন বড় আলেম সেখানে যায় না, কোন মাদ্রাসাও তেমন নেই। এই যে মুসলমানগুলো বিধর্মী হয়ে গেল বেইমান হয়ে গেল, এদেরকে বুঝাই দিয়ে ফিরে আনবে এর কোন লোক নেই। তো হাসরের ময়দানে আমাদের কি কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, আমি এত কষ্ট করে উম্মত তৈরি করে আসলাম, আমার সে তৈরি করা উম্মত খ্রিস্টান হয়ে গেল কাদিয়ানি হয়ে গেল, আর তোমরা রাজধানীর মধ্যে আরামসে ঘুমাই দিছো, তোমাদের কোনো মাথা ব্যথা নেই, তো তোমরা আমার কাছে কি চাও, কিসের সাফাত চাও, নবীদের উম্মতের জন্য এত দরদ ছিল, এত দরদ ছিল যে আল্লাহর পক্ষ থেকে ব্রেক করা হয়েছে, ব্রেক, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই আয়াতে আল্লাহ বলতেছেন
এই লোকগুলো যে ইসলাম কবুল করতেছে না, এই জন্য কাছে জান দিয়ে দিবেন? আপনার তো আমি এই দায়িত্ব দেয় নাই, আপনি দাওয়াত দেন। যার কেসমতে হেদায়ত আছে সে মুসলমান হবে, যার কেসমতে হেদায়ত নেই সে আপনার দাওয়াত গ্রহণ করবে না। তাহলে আপনি জান দিয়ে দেন না, জান দেওয়ার দরকার নেই কোনো। তো হুজুরকে বেরেক করা হয়েছে যে আপনি এত কষ্ট করেন না, এত দাওয়াত দিতেন, এত ফিকির করতেন, আমার একটা উম্মত দোজকে না যায়, একটা উম্মত দোজকে না যায়, এত ফিকির করছেন। ওই দরদটা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা নবী আলাইহিস সালামের উম্মত দাবি করি, তাহলে আমাদের কলের ভিতরে নবীদের যে ব্যথা ছিল, দরদ ছিল, ওই দরদ থাকতে হবে। এই লোকগুলোর জন্য কিছু করতে হবে, ওই এলাকায় মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে, এখান থেকে দায়ী দাওয়াত দেনালা পাঠাইতে হবে। তারা ওদেরকে বুঝাই বুঝায়, ওদের তো ভুল বুঝায় কি করছে, ভুল বুঝায় তো খ্রিস্টান বানাইছে, ভুল বুঝায় কাদিয়ানি বানাইছে, এই কোরআন দ্বারাই ভুল বুঝাইছে। কোরআনের আয়াত দেখায় খ্রিস্টানরা, কোরআনের আয়াত দেখায়, দেখো তোমাদের কোরআনে আছে তোমাদের নবী যদি কারোর জন্য 70 বার ইস্তেগফার করে তো আল্লাহ কবুল করবেন না। তাহলে তোমাদের মুসলমান থাকার লাভটা কি, লাভটা কি? তোমাদের নবী যদি 70 বার ইস্তেগফার করে তো তোমার জন্য তো আল্লাহ এটা কবুল করবেন না। সুতরাং তোমরা ওটা বাদ দাও যে খ্রিস্টান হও, আমাদের নবী হলো আল্লাহ ছেলে, উনি যা বলবেন আল্লাহ সাথে সাথে করে দিবে। এটা কোরআন খুলে দেখাইতে, দেখো কোরআনের 10 পারে আছে এটা। তো সাধারণ লোক কি বুঝে, তো আয়াতে কি আছে না আছে কিছু বুঝে? তাহলে আর লাভটা কি? কোরআনে যে এই কথা থাকে, আমাদের নবী 70 বার যদি মাপ চায় আমাদের জন্য মাপ হবে না, লাভটা কি আমার? খ্রিস্টান হয় ভালো। অথচ ওই আয়াতে বিশেষ একটা ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, মুনাফিক সর্দার, নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে যখন মরে গেছিল নবীজি তার জন্য ইস্তেগফার করছিলেন, তখন এই আয়াত নাযিল হয়। এই মুনাফিক সর্দারের জন্য আপনি যদি 70 বার ইস্তেগফার করেন ক্ষমা হবে না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যদি আল্লাহর উদ্দেশ্য হইতো 70 বার করলে আল্লাহ মাফ করবেন না, 71 বার করলে মাফ করবেন, তাহলে আমি 71 বার করতাম। কেন মুনাফিক যদি দোজকে যায় আমার লাভটা কি? আমি দোজকে বেসতে নিতে পারি তো আমার লাভ? মুসলমান হোক কাফের হোক সব তো নবীর উম্মত, সব তো আদম হওয়ার সন্তান, ওই দুই ব্যক্তির সন্তান, কাফের হোক তো উম্মত। কেয়ামত নবীজি নবুয়ত পাওয়ার পরে কেয়ামত পর্যন্ত যত জিন ইনসান আসবে নবীজি সকলের নবী এবং সকলে তার উম্মত। যারা ইমান আছে তারা উম্মতে ইজাবাত, যারা ইমান আনে নাই তারা উম্মতে দাওয়াত, তো উম্মত সবাই। নবীজি বলেন এখানে 70 মানে 70 না, 70 মানে ওই মানে 70 বলে বেশি বোঝানো হইতো, বেশি, যত বেশি করেন এ মাপ পাবে না। যদি সংখ্যা উদ্দেশ্য হতো, আক্ষরিক অর্থে সংখ্যা উদ্দেশ্য হইতো, তাহলে হুজুরে তার জন্য কয়বার ইস্তেগফার করতেন? 71 বার করতেন না 100 বার করতেন? তাও এ বেহেশতে রাখ, যেহেতু 70 উদ্দেশ্য না, উদ্দেশ্য যত বেশি করেন একে আমি মাফ করব না। পুরো আয়াত এখন বুঝছেন না? আর আয়াতের পুরো ব্যাখ্যাটা এখন বুঝছেন? ওরা এই সমস্ত ব্যাখ্যাটাকে কিছু শোনায় না, কার ব্যাপারে নাজেল হয়েছে তাও শোনায় না, খালি কি শোনায়? 70 বার ইস্তেগফার করলেও মাফ হবে না।
তাহলে তোমাদের নবীর কি দাম আছে? আর পাবলিক ধরতে পারে না। এখন যে ওই সমস্ত লোকদেরকে বুঝাইতে হবে আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, সহি কথা এটা। এই ভুলটা ধরাই দিলে ইনশা আল্লাহ তারা আবার তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইভাবে কাদিয়ানীদেরকেও ধোকা দিচ্ছে বিভিন্ন আয়াত দ্বারা। ইসমুল আহমদ জায়গায় আছে, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম বলে গেছে, তো এই যে ঈসা আলাইহিস সালাম বলে গেছে আহমদ নামে একজন নবী আসবে, এইটাই তো এই আমাদের গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ উনি সেই সেই নবী। আচ্ছা কোরআনে ওনার কথা আছে? মুসলমানরা চিন্তা করে কোরআনে ওনার কথা বলা হয়েছে, তাহলে ওনাভারি বানানো দরকার, কোরআনে তো বলা হয়েছে। গত শতাব্দীতে একজন শাইখুল হাদিস ছিল, তার নাম হলো আতাউল্লাহ, শাইখুল হাদিস মাওলানা আতাউল্লাহ। আতাউল্লাহ মানে আল্লাহর দান। তো গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্ন মিটিং এ বলতো যে আমার নাম তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ। গোলামটা এমনি এমনি আর কি, এটা কোন মূল নামের অংশ না। মূল নাম হলো কি আহমদ, এটা না করলে তো ওই আয়ের দ্বারা সাবেত হবে না, ওই আয়ের দ্বারা সাবেত হবে না। তখন এই শাইখুল হাদিস উনি দেওয়ান্দর ছিলেন, উনি মাহফিলে বললেন আমার নাম আতাউল্লাহ, তা আতাটা আমার মূল নাম না, এমনি আমার বাপ মায়ের রাখছে, এটা মূল নাম। আমার মূল নাম হলো আল্লাহ, আতাউল্লাহ মূল নাম কি আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তুই মিথ্যুক আহমদ কাদিয়ানি, তোকে আমি নবী বানাই নেই। তুই আহমদ দাবি করতেছিস, তোর নাম আহমদ, আমার নাম হলো আল্লাহ, আমি তোকে নবী বানাই নেই, তোকে বানাইছে ইংরেজরা, ইংরেজ গভর্নমেন্ট। ইংরেজ গভর্নমেন্ট চারটা লোকের খরিদ করছিল মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য। গ্রুপিং হইলে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে শাসন করা যায়। চারটে লোকের খরিদ করছিল, মিস্টার মওদুদি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আর একটা হলো হুসাইন আহমদ বটালবি, যিনি আহলে হাদিস মতবাদ প্রচার করছেন। একটা মতবাদ শোনেন না আহলে হাদিস, এরকম পাওয়া ভাগ করে আর একজনের পাওয়ার ভাগ তুলে দিতে হবে, হাত বুকের উপর রাখতে হবে, চিল্লে আমিন সব মানুষের নামাজ খারাপ করে দিতে হবে। একটা গ্রুপ বেড়েছে না, যত রহিত হাদিস ওগুলো দিয়ে দলিল দেয়। হাদিসের কিতাবে অনেক হাদিস আছে, ওগুলো একসময় ছিল পরে রহিত হয়ে গেছে, ওইগুলো দিয়ে তারা দলিল দেয়। এই বুখারিতে আছে সহি হাদিস, মানবা না কেন? পাবলিক কি কইব, বুখারিতে আছে, পাবলিক তো জানে না রহিত হয়ে গেছে। এইভাবে ওরা ধোকা দিচ্ছে। ওদের ওদের গোড়া কোথায়? হুসাইন আহমদ বাটালবি। চতুর্থ যে ব্যক্তিকে খরিদ করলো তার নাম আহমদ রেজা খান, আহমদ রেজা খান। ইনি জন্মলাভ করছে ভারতের একটা শহরে, এই শহরের নাম হলো উল্টা বাস বেরেলি। উল্টা বাস, এখান থেকে উল্টা হজরত পয়দা হয়েছে। আর একটা আছে রায় বেরেলি, ওখান তো সব আল্লাহ আল্লাহ পয়দা হয়েছে, আব্দুর রহিম রায়পুরি। আব্দুর রহিম তার খলিফা আব্দুল কাদের রায়পুরি, বড় বড় আল্লাহর অলি,
তবলিগের গোড়ার দিকের অনেক মুরব্বী এনাদের কাছে বায়াত ছিল, ওটা রায় বেরেলি আর এলো পয়দা হয়েছে কোথায়, উল্টা বাজ বেরেলি। এই চারু শয়তান মরে গেছে, মওদুদি বলেন, গোলাম আহমদ বলেন, হুসাইন আহমদ বাটালবি বলেন, আহমদ রেজা খান বলেন, এই রেজা থেকে ওরা বলে আমরা রিজবি। আহমদ রেজা খান রেজা থেকে কি বলে, এলো কি চালু আছে, এই যত মিলাদ কিয়াম হ্যাঁ মাজার পূজা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এগুলো সব এই আহমদ রেজা খান চালু করে গেছে। মওদুদি এক ধরনের চালু করছে, সব নবীকে দিয়ে আল্লাহ গুনাহ করেছে, সাহাবায়ে কেরামকে সত্তর মাপ কাঠি বিশ্বাস করা যাবে না, এলো মওদুদি। আর গোলাম আহমদ কাদের তো নিজেকে নবী দাবি করছে, আর হুসাইন আহমদ বাটালবি সে আহলে হাদিস মতবাদ প্রচার করছে, কোন মাজহাব মানার দরকার নেই, বুখারী শরীফ বগলে রাখো ওটা দেখে দেখে আমল করো। আরে বুখারি বগলে রাখলে যদি হয় তাহলে এবার বুখারি সাফি মাজহাব মানলো কেন বলেন, বুখারি বগলে রাখলে যদি হয় যিনি এই হাদিসটা জমা করলেন তিনি সাফি মাজহাব মানলেন কেন, আর ডাক্তারি কিতাব বগলে রাখলে কি ডাক্তার লাগবে না, হ্যাঁ অ্যাডভোকেটের কিতাব বগলে রাখলে অ্যাডভোকেট লাগবে না, কিতাব দিয়ে কি হয় না, ওই সাবজেক্টে যে এক্সপার্ট আমার লোক লাগে, ডাক্তারি বই পড়ে ডাক্তারি করা যায় না, বুখারি বগলে রেখে আমল করা যায় না, কোনটা টিকে আছে কোনটা রহিত হয়ে গেছে কি বল, এইগুলো ইংরেজরা করে গেছে। এই শয়তানগুলো বড় বড় ইবলিস ইবলিস আকবার সব মারা গেছে, কিন্তু তারা তৈরি করে গেছে গ্রুপ তৈরি করে গেছে, এই চারও গ্রুপ বর্তমানে চালু আছে, অসংখ্য মানুষ গুমরা হয়ে যেতেছে, কেউ কাদিয়ানি হইতেছে, কেউ মওদুদি হইতেছে, কেউ আহলুল হাদিস হইতেছে, আর কেউ ওই মিলাদ পার্টি হইতেছে, মিলাদ পার্টি মিলাদ কেম না করলে কাফের। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহর রসুল বড় কষ্ট করে উম্মত বানাই গেছিলেন, আজকে আমাদের দাওয়াতের কমির কারণে আমাদের দাওয়াতের কারণে খ্রিস্টানদের মুসলমান বানানো দরকার ছিল, কাদিয়ানিদের মুসলমান বানানো দরকার ছিল, তা তো হয় নাই, উল্টাটা কি হয়েছে, খোদার কসম মুসলমান যদি দাওয়াত না দেয় তো কাফেরা তাদেরকে দাওয়াত দিবে যে তাদের দলে নিয়ে দেবে, আর আপনি দাওয়াত দেন আল্লাহ হন আপনাকে কেউ দাওয়াত দেবে না, আপনি যদি একটা পার্টির সেক্রেটারি হন সদস্য হন তো সেক্রেটারিকে আর এক পার্টি কি দাওয়াত দেবে নাকি, হ্যাঁ হয় আপনি দাওয়াত দিবেন না কাফেররা আপনাকে দাওয়াত দিবে। কোরআন শরীফের বহু জায়গায় আছে, ওয়াদ্দুলাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনু সাওয়া, কাফেররা যে নামের হোক সব এক, কাফেররা যে নামের হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক গারো হোক সাঁওতাল হোক যে নামের হোক, আল্লাহ রসুল কইতেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা মিলে এক ধর্ম, সব কাফেররা মিলে এক, তোমাদের ব্যাপারে একই জিনিস চায়, কি চায়, তারা মনে প্রাণে চায় তোমরাও কাফের হয়ে যাও, কি চায় মনে প্রাণে তোমরাও কাফের হয়ে যাও, কোরআন শরীফের আয়াত প্রথম পারা, কামা কাফারু যেমন তারা কাফের হয়ে গেছে তোমরাও হয়ে যাও, এটা তারা মনে প্রাণে চায়। আমার একটা পর্চা আছে, আমার তো বাংলাতে প্রায় 10-40টা কিতাব, কোন এক কিতাবে দেখেন
কাফেরদের মনোভাব কি, আমাদের ব্যাপারে কাফেররা কি চায়, এরকম দশটা আয়াত আমি এক জায়গায় করে দিছি। কয়টা? একটা আপনাদেরকে শোনাইলাম, একটা শোনাইলাম, আর একটা শোনাই, তারপর বয়ান শেষ। অলান্তরঙ্কল ইহুদু ওয়ান্নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। এই ইহুদি খ্রিস্টান যত তাদের জন্য করো, হিন্দু এদের জন্য যত কিছু করো, তোমাদের উপরে তারা খুশি হবে না, তোমাদের উপরে খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো। তুরস্ক তো যুগ যুগ ধরে চেষ্টা করতেছে ইউরোপিয়ান ইউনিয়নে দাখিল হইতে, কিন্তু করতেছে না। কেন করতেছে না? যারা মুসলমান এদেরকে বিশ্বাস করা যায় না, এরা মুসলমান বুঝছেন ঘটনা। তো এতে ক্লিয়ার পাওয়া গেল যে আমরা যতক্ষণ খ্রিস্টান না হব তারা আমাদেরকে বিশ্বাস করবে না, কোরআনের আয়াত। ফিরে বিশাল জনগোষ্ঠী ইমান হারা হয়ে গেছে। আরে এত দূরে যাওয়ার দরকার নাই, আমাদের মোহাম্মদপুর যে বেড়িবাদ আছে, বেড়িবাদ আছে না গাবতলিতে নিয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত, এর সাইডে যে বস্তি আছে, এই বস্তির মধ্যে দশটা এনজিও কাজ করতেছে। কয়টা? দশটা এনজিও কাজ করতেছে, কিছু কিছু খাবার দেয়, দিয়ে ওদের সাথে সম্পর্ক গড়ে তোলে, এক পর্যায়ে যায় খ্রিস্টান বানাই ফেলতেছে। দশটা ভিন্ন ভিন্ন এনজিও, ব্রাক একটা এনজিও, আশা একটা এনজিও, নিজেরা করে একটা এনজিও, কত রকম এনজিও। এই এনজিও গুলো কাফেরদের থেকে তিনটা জিনিসের বিনিময় সাহায্য আনতেছে, কোটি কোটি টাকা আনতেছে। আইনে 75% নিজেরা খাইতেছে আর 25% খরচ করতেছে। কি তিনটা শর্ত? কি? এদেশের ইসলাম, এদেশের স্বাধীনতা, এদেশের মা বোনদের ইজ্জত তাদেরকে বুঝাই দিতে হবে, ইহুদি খ্রিস্টানকে বুঝাই দিতে হবে। এই শর্তের উপরে তারা টাকা দিচ্ছে, এদেশের ইসলাম, এদেশের স্বাধীনতা, মা বোনদের ইজ্জত। তাহলে বোঝেন এই এনজিও গুলোতে যেসব মুসলমানের ছেলেরা চাকরি করতেছে এদের ইমানের কি দশা হবে, সে কি টার্গেট নিয়ে মেহনত করতেছে। 1947 সালে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, আবার এনজিও নাম দিয়ে আসছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ বলতেন, উনি অনেক দূরদর্শী ছিলেন, অনেক কি ছিলেন, তিনি বলতেন, আমি নিজে কানে শুনছি, একই বউ শাড়ি বদল করে আসছে, বউ একটাই, আগে আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে, আর সে পুরা ভারত দখল করে নিয়েছিল, সেই বউ এখন আসছে শিক্ষা এবং সেবার নাম দিয়ে বিভিন্ন এনজিও বানায়। তো হাফিজ যদি কথা হলো, একই বউ শাড়ি বদল করে আসছে, এই শাড়ি বদল করার কারণে ইংরেজি শিক্ষিত লোকেরা ওদেরকে চিনতে পারতেছে না, কারণ সে তো পড়াশোনা করছে ওদের প্রতিষ্ঠানে, ওদের কাছে মানুষ হয়েছে, বুঝবে কেমনে? কিন্তু আমরা আলেমরা বুঝি কেমনে? আমরা ওদের প্রতিষ্ঠানে পড়ি নাই, আমরা মুসলমানদের দানে যেগুলো চলে ওই প্রতিষ্ঠানে পড়ছি, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি, আমরা কোরআন কিতাবের আয়াত দেখে বুঝতে পারতেছি, ক্লিয়ার বুঝতে পারতেছি। এই এনজিও থেকে সতর্ক থাকার জন্য মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি বই লিখে গেছে,
শত্রুদের থেকে হুঁশিয়ার থাকো, শত্রুদের থেকে হুঁশিয়ার থাকো। আটটা বই লিখছেন, ইংরেজি পড়িব না কেন, ইংরেজি পড়িব না কেন। আটটা বই লিখছেন, পাদ্রীদের গোমর ফাঁক। আটটা বই লিখছেন, আসল ইঞ্জিল কোথায়। এদের কাছে যা আছে তো বানানো ইঞ্জিল। পৌল নামে এক ইহুদির ছেলে যে রাজনীতিবিদ ছিল, কি ছিল, সে বাহ্যিক ভাবে খ্রিস্টান হইল। লম্বা কিসা, খ্রিস্টান হয়ে সে খ্রিস্টান ধর্ম প্রচার করতে লাগলো। তো সেটা কি খ্রিস্টান ধর্ম হবে? সে তো ঈসা আলাইহিস সালামকে দেখে নাই, সে তো ঈসা আলাইহিস সালাম সোহবতে একদিনও থাকে নাই। সে যেটা প্রচার করলো ওইটা এখন ওরা বাইবেল নামে প্রচার করতেছে। দেখি ইঞ্জিলের কিছু হলো, ইঞ্জিলের কিছু হলো, ও তো ষড়যন্ত্রমূলক কি হয়েছে, হ্যাঁ খ্রিস্টান হয়েছে তাদের ধর্মটাকে নষ্ট করার জন্য। আমাদের ধর্ম নষ্ট করার জন্য অনেক লোক কিন্তু মুসলমান হয়েছে। প্রথম ব্যক্তি হলো আবদুল্লাহ বিন সাবা, যে হযরত উসমানকে শহীদ করছে। ও তো ইহুদির সন্তান, এ তো মুসলমান হয়েছিল কি জন্য, এই কোরআনকে বিগড়ায় দেওয়ার জন্য। কিন্তু কোরআন যে তো আল্লাহ দায়িত্ব নিছেন, এইটা কেয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন হেফাজত করব, এই জন্য সে পারে নাই। এরপর আরো লোক তৈরি হয়েছে, তারাও সুন্দর করে কোরআন সাহ ফাঁকে ফাঁকে কিছু আয়াত তৈরি করে ঢুকাই দিছে, কিন্তু এইগুলো মার্কেটে চলে নাই। কারণ আমাদের ঘরে ঘরে হাফেজ, আপনি একটা আয়াত বাড়াই দিলে ওদের তেলাওয়াতের সাথে মিলবে, মিলবে, চলে নাই। এইভাবে আগের কিতাব সব নষ্ট হয়ে গেছে, শুধু কোরআন ঠিক আছে। তো আমি বলতেছিলাম, নবীজি এত কষ্ট করে উম্মত বানাই গেলেন, সেই উম্মত এখন কাফের হয়ে যেতে। আমাদের ফিকির করা ফরজ, দায়িত্ব, জান মাল দিয়ে ওই এলাকায় মাদ্রাসা করা, ফুরকা নিয়ে মক্তব করা, মসজিদ করা, কিছু লোক পাঠানো, তাদেরকে বুঝায় আবার ইসলামের দিকে আনা, আমাদের দায়িত্ব। আলহামদুলিল্লাহ হাফিজ হুজুর সেবা সংস্থা এই কাজটা করতেছেন, এই কাজটা করতেছেন, ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী করতেছেন, যে আরো বেশি লোকজন জোড়ে, তাদের লোকবল বাড়ে, তাহলে এই লোকগুলোকে ফেরাই আনা সহজ হবে না, কি বলেন, সহজ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব যে আপনারা যারা সদস্য না, তারা সদস্য হয়ে যান, হয়ে ওই এলাকা সফর করেন, মুসলমানদের হালাত দেখেন। আমি কয়েকদিন আগে আমার মাদ্রাসার 10 জন শিক্ষক পাঠাইছিলাম ওই এলাকার হালাত দেখতে। তারা আসে যে করুণ রিপোর্ট শুনাইছে, শুনলে কান্না আসে। আমরাও ফিকির করতেছি, এত বড় এলাকা তো একটা গ্রুপ ফিকির করলে কিছুই হবে না, এরকম আরো অনেকে ফিকির করতে হবে। তো আপনারা কি রাজি আছেন এই বেইমান উম্মত হয়ে যেতে, বেইমান হয়ে যেতে তাদেরকে দাওয়াত দিয়ে ফেরায় আনার যে প্রতিষ্ঠান হাফিজুল, হ্যাঁ দাওয়াত ও সেবা সংস্থা, এমনি দাওয়াত আছে, দাওয়াত ও সেবা সংস্থা, এর সাথে যুক্ত রাজি আছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।